আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব খানা খাওয়ার সুন্নতসমূহ অর্থাৎ নবজি সাল্লু আলাইহ্লাম যেভাবে খানা খেতেন আমরা ঠিক সেভাবেই খানা খাওয়ার চেষ্টা করব। এমন পঁচিশটি বিষয় আছে সেই পঁচিশটি বিষয় আমি এখন একের পর এক বলবো এক উভয় হাত কবজি পর্যন্ত দোয়া খাবারের শুরুতেই উভয় হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে এটি আবুদাউ শরীফের আদিস নম্বর তিন হাজার সাতশো একষট্টি আবুদাউদৌল সিয়াচিতার একটি উল্লেখযোগ্য গ্রন্থ দুই দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া এটি বুখারি শরীফের পাঁচ হাজার তিনশো ছিয়াশি নম্বর হাদিস বিশেষ দষ্টিব্য দস্তরখানা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এর উপর জুটা উচ্ছিষ্ট খাবার হাড্ডি ইত্যাদি না ফেলা এবং তাতে পা না রাখা মুসলিম শরীফের দুই হাজার তেত্রিশ নম্বর হাদিসে একথায় আসছে তিন তিন তরিকার এক তরিকা বসে খানা খাওয়া চার চেয়ার টেবিলে বসে খানা না খাওয়া উচিত কেননা ওয়াসাল্লাম কখনো চেয়ার টেবিলে বসে তিনি খাননি কিন্তু আজকাল আমাদের আধুনিকতা আধুনিকতা হয়ে গিয়েছে ছেড়ে দিতে হবে খানা এটি বুখারি শরীফের হাদিস কেউ অস্বীকার করলে ইমান থাকবে না পাঁচ খানার জন্য ডান হাত ব্যবহার করা ছয় একাধিক লোক নিয়ে খানা খেতে বসা সাত কখনো কোনো খাবারের প্রশংসা না করা কারণ প্রশংসার লোভ এসে যায় আর নিন্দাও না করা কেননা খানা আল্লাহ তালের একটি নিয়ামত বোখারি শরীফের তিন হাজার দুইশো নিরানব্বই নম্বর হাদিস দর্শক এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় খাবারের দোষ ধরলে মহিলারা কষ্ট পায় এবং রাগ হয় এতে মনোমালিন্য সৃষ্টি হয় খাবারের বরকত উঠে যায় তাই আমরা এমন কোনো কমেন্টস করব না যে কমেন্টসে মহিলারা অসন্তুষ্ট হন আট উচ্চ শরীফ বিসমিল্লা পরা বোখারি শরীফের পাঁচ হাজার নম্বর হাদিস তারপর নয় খানার মজলিসে বয়সের দিক দিয়ে যিনি বড় এবং বুজুর্গ তার দ্বারা খানা শুরু করানো দশ খাদ্য এক ধরনের হলে নিজের সম্মুখ হতে খাওয়া এগারো খাদ্যের কোনো অংশ পড়ে গেলে উঠিয়ে প্রয়োজনে পরিষ্কার করে খাওয়া এটি মুসলিম শরীফের দুই হাজার তেত্রিশ নম্বর হাদিস বারো হেলান দিয়ে বসে না খাওয়া আমরা অনেকেই আছি হেলান দিয়ে বসে খাবার খাই বা টেবিলে বসে খাবার খাই যেটি পশ্চিমাদের কালচার আমরা এগুলো ছেড়ে দিয়ে নবীজির সুন্নতের আখলাকি ভাবে জীবন গর্ব তেরো জুতা পরিহিত থাকলে জুতা খুলে খানা খাওয়া চোদ্দ আহার গ্রহণ শেষে খানার পাত্রসমূহ আঙ্গুল দ্বারা ভালোভাবে চেটে পরিষ্কার করে খাওয়া এতে খাবারের পাত্রসমূহ আহারকারীর জন্য মাঘ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করে হাতের আঙ্গুলসমূহ যথাক্রমে মাধ্যমার সাহাদাত বৃদ্ধা আঙ্গুলগুলো চেটে খাওয়া কিন্তু আমরা চেটে খাই না মনে করি মানুষ কী নাকি মনে করবে মানুষের মনে করা দিয়ে আমাদের কিছু আসে যায় না আমরা নভিজের সুন্নতকে অনুসরণ করব। পনেরো খানা শেষে এই মিনাল অপরা অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাওয়ালেন এবং পান করালেন এবং আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন সুবাহান্লাহ সুবাহান্লাহ ষোলো খানা শেষে আগে দস্তরখানা উঠানো অতফ নিচে উঠা সতেরো দস্তরখানে ও অবশিষ্ট খানা উঠানোর সময় এই দোয়াটি পাঠ করা আলহামদুলিল্লাহ হামদাং ক্যাথি রং তৈয় বাম মবা রকাং ফি গৈর মুকাফিন ওয়ালা মুহাদ্দাইন ওয়ালা মুস্তাগনান আন হুরব্বানা আঠারো খানা খেয়ে উভয় হাত ধৌত করা তিরমিজি শরীফের আঠারো আঠারোশো ছেচল্লিশ নম্বর হাদিস উনিশ কুলি করে মুখ পরিষ্কার করা বিশ খানার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার পর খানার মাঝে এই দোয়া পড়া। পরা খেরাহু তারপর একুশ কারো মেহমান হয়ে খানা খেলে প্রথমে আল্লাহর শকর আদায় নিম্নে দোয়াটি পড়বে মিনাল মুসলিমিন বাইশ অতফর মেজবানের শুক্রিয়া আদায়ে এই দোয়া পরা আল্লাহ আমি তেশ খানা খাওয়ার সময় একেবারে চুপ থাকা মাকরু এই জন্য খাবার ফাঁকে ফাঁকে পরস্পর আলোচনা করা এটি ভালো কিন্তু আমরা মনে করি খাবার খাওয়া কোনো এক সমান এজন্য একটুও কথা বলি না না আপনারা প্রয়োজন সাপেক্ষে কথা বলবেন চব্বিশ খানা খাওয়ার মাঝে মাঝে এ দোয়াপরা সুনাত আল্লাহ হুম্মা লাকাল হামদু আকা সেনা ওন আলাইকা পঁচিশ অন্যের খানা শেষ না হওয়া পর্যন্ত বেশি প্রয়োজন না হলে না উঠা অর্থাৎ সকলের খানা শেষ হলে তারপর ওঠা কেননা ওই ব্যক্তি সরম পাবে যে আমি মনে হয় বেশি খাবার খাচ্ছি তাই আমরা সকলে একসাথে উঠে খাবার খাবো এই পঁচিশটি বিষয় কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন